খুব সহজে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুর গুড়ের পায়েস আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করব এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবার আগে আমার চ্যানেল নতুন নতুন যে কোনো ভিডিও পেতে পাশে থাকার বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাম্য রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব খুব সহজে 10 কেজি দুধ দিয়ে কীভাবে পায়েস রান্না করা যায়। তার জন্য আমি এখানে 10 কেজি দুধের মধ্যে 1/2 কেজি চাউল নিয়েছি। এটা বাসমতি চাউল নিয়েছি আর চাউলটাই দেখতেই পাচ্ছেন একদম ছোটো ছোটো এবং চিকন চাউলটাই। আর এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সাথে আমার খেজুরের গুড় লাগবে, যা এখন শীতকালে প্রচুর বাজারে এই খেজুরের গুড়টা পাওয়া যায়। আর তার সাথে আমার লাগবে কিশমিশ ও 4টা এলাচ। এদিকে চুলায় আমি একটা হাঁড়িতে 10 কেজি দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা আমি ভালোভাবে আগে জাল দিয়ে নিব। আমি এখানে একদম ফ্রেশ টাটকা দুধটাই নিয়ে নিয়েছি। আর পায়েস রান্না করার জন্য ফ্রেশ টাটকা দুধটাই নেবেন, তাহলে পায়েসটা অনেক ভালো হবে। চুলায় আমি এখানে একটা বড় হাঁড়িতে 10 কেজি দুধ দিয়ে দিয়েছি, একদম টাটকা ফ্রেশ দুধটা। পায়েস রান্না করার জন্য টাটকা ফ্রেশ দুধটাই লাগবে। আর এদিকে যে আমি চাউলটা ধুয়ে রেখেছি, সে চাউলটা এখন দুধের মধ্যে দিয়ে দেব। আর এই চাউলের মধ্যে কোনো পানি নেই, আর আমি দুধের মধ্যে কোনো পানি ব্যবহার করিনি। সবগুলো চাউল দেওয়া শেষ, আর সবগুলো চাউল দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। আর এভাবে নাড়াচাড়া দেওয়ানোর পর চাউলটা আমি ফুটিয়ে নিব। ঠিক এভাবে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ চাউলটাকে ভালোভাবে জাল দিয়ে চাউলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন চাউলটা একদম ফুটে গেছে। যখন দেখবেন চাউলটা পুরোপুরিভাবে ফুটে গেছে, সে পর্যায়ে খেজুরের গুড়টা দিয়ে দিবেন। আর চাউলটা যদি না ফুটে তখন গুড়টা দিলে, তাহলে চাউলটা কিন্তু শক্ত থাকবে, পায়েসটা খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি গুড়গুলো দিয়ে দেব। দেখতে পারছেন বলক এসে গেছে। আর এ পর্যায়ে চাউলটা আমার ফুটে গেছে একদম ভালোভাবে। আমি চাউলটাকে ফুটিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন চাউলটা একদম ফুটে গেছে। আর এই সে পর্যায়ে আমি গুড়টা দিয়ে দেব। আর চাউলটা ভালোভাবে না ফুটলে গুড়টা দিয়ে দিলে, তাহলে চাউলটা শক্ত থেকে যায় আর পায়েসটাও খেতে ভালো লাগে না। আর আমি যে গুড়টা নিয়েছিলাম এই গুড়টা আমি ভেঙে নিয়েছি। ঠিক এভাবে গুড়টাকে আমি দিয়ে দেব। গুড়টা দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ এভাবে জাল দিয়ে নেব। আর এ পর্যায়ে চুলার জালটা একদম ফুল আওয়াজেই দিবেন। আর গুড় দেওয়ার সাথে সাথে খুব নাড়াচাড়া দিবেন। আর যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এইরকম করে নাড়াচাড়া দিবেন। আর নাড়াচাড়া না দিলে কিন্তু পায়েসটা পুড়ে যাবে আর পায়েসের কোনো স্বাদই লাগবে না। আর এই শীতের সময় এরকম খেজুর গুড়ের পায়েস কিন্তু অনেক মজা হয়। আর সব সময় আমরা এই শীত আসলে এই খেজুর গুড়ের পায়েস বেশিরভাগই খেয়ে থাকি। আর এই খেজুর গুড়ের পায়েস কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য একটা খাবার। গুড়টা দেওয়ার পর আমি এখানে 4টা এলাচ দিয়ে দেব। আর দারচিনি তেজপাতা কোনোটাই দেব না, তাহলে দুধের যে ফ্লেভার আছে সেই ফ্লেভারটা চলে যায়। আর আমরা অনেকেই কিন্তু পায়েসে লবণ দেই না, বা অনেকে লবণ দেয়, সে পর্যায়ে পায়েসের লবণটা খুব কমই দিবেন। আমি এখানে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক এভাবে আবার নাড়াচাড়া দিয়ে দেব। যখন বড় বড় বলক চলে এসে গেছে, সে পর্যায়ে আমি কিশমিশগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে 2-1 মিনিট এভাবে নামিয়ে নিব। আর খুব সহজে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুর গুড়ের পায়েস রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করবেন।